عليكم ورحمة الله وبركاته فيديو ديشباسي أبنا ربغتو آسين أول انديا سننة الجماعت سنغطن قرشاني تو بانتي صدقية آمينيا مدرسة بات صدق دوئي دي نسالة ساوك چھلو پوربين مدداري تو ڈیل انو جائي اگران ماسين اونی شبان پوری تتا انگلادی سوائي و ساتوئي ڈیشمبر এবছর আমাদের উভয় দিনে রিসালে সাহেবের পূর্ণাঙ্গ প্রস্তুতি রেডি থাকলেও উভয় দিনে দুর্যোগের কারণে বা বৃষ্টির কারণে আমাদের রিসালে সাওয়াব অসম্পূর্ণ যদিও প্রথম দিনে আমরা তথাগত বুধবার কিছুক্ষণ আমরা মজলিস চালিয়েছিলাম বৃষ্টির কারণে আবার বন্ধ করতে হয় বৃহস্পতিবারের দিন বহিরাগত মেহমান বিশেষ করে আব্দুল্লাহ নোমান সাইদি সাহেব তিনি যেহেতু এসে গিয়েছিলেন পূর্বেই তার প্রেমের টিকিট কাটা ছিল এজন্য তাকে দিয়ে আবার কিছুক্ষণ চালানো হয় মূল আমাদের কয়েকটি বিষয় ভাইটাল বিষয় বাকি আছে ইসারে সাহেবের বিশেষ করে বাদ মাগরিব এলাকার মানুষ চাতক পাকিনায় চেয়ে থাকেন জিকিরের মজলিসের জন্য মুফতি আব্দুল কাইম সাহেবের জিকিরের মজলিস করতেন সেটা করা হয়নি আর এবছরের বিশেষ আকর্ষণ পাঁচজন হাফেজে কোরআন তারা এক বৈঠকে পুরো ৩০ পারে কোরআন শুনি তারা একই স্টেজ থেকে তারা পাগড়ি নেবে সেটাও সম্ভব হয়নি আরও অনেক প্রয়োজনীয় যেগুলো ইসারে সাহেবে দরকার ছিল সেগুলো সম্ভব হয়নি এজন্য আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ যুব কমিটি এবং সংগঠনের ঊর্ধ্বতম নেতৃত্ব যারা তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১০ই ডিসেম্বর তথা ২৩ অগ্রহণ তথা আসছে রবিবার আগামী রবিবার দুপুর ২টো থেকে আনুমানিক রাত্র ১০টা পর্যন্ত আমরা ফের দুর্যোগের কারণে অসম্পন্ন থাকা এই ইসারে সাওয়াব আবার পুনরায় আমরা শুরু করব বা এই ইসারে সাওয়াব পুনরায় আবার অনুষ্ঠিত হবে আগামী রবিবার দুপুর ২টো থেকে রাত্র ১০টা পর্যন্ত বিশেষ করে মনে রাখবেন আগামী রবিবারের এই ইসারে সাওয়াবে আসরের নামাজের পরে তথা ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত বক্তব্য রাখবেন জনপ্রিয় বক্তা আমাদের সকলেরই প্রিয় জনাব মাওলানা মুফতি রজবাড়ি সাহেব এবং মাগরিবের নামাজের পরেই জিকিরের মজলিস পরিচালনা করবেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর এবং তার পরপরই তথা ৬:৩০ থেকে আনুমানিক ৮:৩০ পর্যন্ত বক্তব্য রাখবেন মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক এছাড়া আঞ্জুমানে ওয়াজিনের অন্যান্য ওলামারা আমাদের স্থানীয় অনেক ওলামারা ইমামেরা তারা তো শুরু থেকে সহযোগিতা করে আসছেন আল্লাহ চাইলে তারা আগামী রবিবারও থাকবেন আমি দেশবাসীকে বিশেষ করে যারা আমার এই লাইভ বার্তা শুনছেন বা দেখছেন বিশেষ করে যারা বালতি মাদ্রাসা দাতা সহযোগী হিতাকাঙ্ক্ষী দরদি আমি সকলকে আন্তরিকভাবে আহ্বান করব আগামী রবিবারের দিনে এই ইসারে সাওয়াবে দুপুরের পরপরই আপনারা আসুন আপনারা সকলে এর আগে লাইভ বার্তায় পথ নির্দেশ বা কোনো প্রয়োজন হলে কোন নাম্বারে ফোন করবেন সবই বলা আছে আগামী রবিবারের এই ইসারে সাওয়াবে আপনাদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা বালতি মাদ্রাসা কর্তৃপক্ষ একান্তভাবে কামনা করে আল্লাহ সকলকে যারা ইচ্ছা করবেন আমাদের ইসারে সাওয়াবে আসার জন্য আল্লাহ সকলে সুস্থতার সঙ্গে নিরাপদে যেন গন্তব্যে পৌঁছে দেন আমিন আসসালামু আলাইকুম